নমস্কার বন্ধুরা, রূপকথার আরেকটি নতুন ভিডিওতে কেয়ারিং মা বাবাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করতে চলেছি, আমি একদম 100% শিওর যে প্রত্যেকটা বাড়িতে যেখানে ছোটো বাচ্চারা আছে, মোটামুটি বড়ো বাচ্চারাও আছে, তো সেই ক্ষেত্রে এই প্রবলেম সবাইকেই ফেস করতে হয়। কারণ সবথেকে বড় সমস্যা যেটা হয়, ছোটোখাটোই সমস্যা কিন্তু সবথেকে বেশি ট্রাভেল আমাদের মা বাবাদের দেয়, সেটা হচ্ছে বাচ্চাদের পেটে ব্যথা, পেটে যন্ত্রণা, এই ধরনের জিনিস। তো বেসিক্যালি যখন এই ধরনের প্রবলেম হয়, আমরা ডাক্তার আমাদেরকে সাজেস্ট করে যে কিছু মেডিসিন দিয়ে দেয়, সেই মেডিসিনগুলো দেওয়ার কথা বলে, সেটা তো আছেই। কিন্তু সব ক্ষেত্রে মেডিসিনের কিন্তু দরকার হয় না, কারণ ঘরোয়া অনেক রেমিডিজ আছে যেগুলো অনেক বেশি হেল্পফুল। মানে আগেকার দিনে তো এত মেডিসিন ডাক্তার কোথায় ছিল, কিন্তু তখনও তো বাচ্চাদের প্রবলেম হতো, সেই সময় সলিউশন কিন্তু এই ধরনের হোম রেমিডিসগুলো দিয়েই করা হতো। তো সেই ক্ষেত্রে আমি আজকে তোমাদের জন্য নিয়েছি খুব ভালো একটা হোম রেমিডি, যেটা বাচ্চাদের যে কোনো রকমের গ্যাস, অম্বল, বদহজম বা পেটের ব্যথাতে ভীষণভাবে রিলিফ দেবে। আর এটার কোনো রকম সাইড এফেক্ট নেই, সব বাচ্চারাই এটা নিতে পারবে। শুধুমাত্র 6 মাসের নিচের বাচ্চাদেরকে দেওয়া যাবে না, 6 মাসের উপর থেকে তুমি বাচ্চাদেরকে একটু একটু করে, শুধু কোয়ান্টিটির হেরফের থাকবে। মানে বড়ো বাচ্চাদের জন্য কোয়ান্টিটি একরকম হবে, পরিমাণটা একরকম হবে, আর ছোটো বাচ্চাদের জন্য একরকম হবে। এই শুধু পরিমাণের তফাত থাকবে, বাদবাকি সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে। তো চলো আর এবার একটু দেরি না করে এবার রেমেডিটাকে স্টার্ট করি। তো শুরুতেই আমি যেটা বলতে চাই, এই রেমেডিটা যখন তোমরা 6 থেকে 12 মাসের বাচ্চাদের দেবে, তখন কিন্তু কোনোরকম নুন বা মধু কিচ্ছু কিন্তু এর মধ্যে অ্যাড করবে না। 12 মাসের উপরের বাচ্চাদেরকে কিন্তু তোমরা একটুখানি নুন আর একটুখানি মধু দিয়ে মিক্স করে দিতে পারো। তো এই রেমেডিটা করতে যেটা লাগছে সেটা হচ্ছে জোয়ান। আমি ছোটো চামচের 1 চামচ মতো জোয়ান নিয়ে নিয়েছি। আর জোয়ানের মধ্যে প্রচুর বালি থাকে, নোংরা থাকে, তো সেইগুলোকে আগে ভালো করে ক্লিন করতে হবে। নাহলে এই বালি সমেত যদি প্রায় যদি বাচ্চাকে দিতে থাকি, তাহলে কিন্তু উল্টো অন্য সমস্যা হতে পারে, কিডনিতে স্টোনও হতে পারে। তো সেই ক্ষেত্রে এটা খুব সতর্ক থাকতে হবে, ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। আগে এমনি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, তারপরে তোমরা ছাঁকনিতে নিয়ে ভালো করে ধুয়ে নেবে। দেখো এখানে অলরেডি দেখতে পাচ্ছ কালো কালো একটা কী ছিল। তো ততক্ষণ এই জোয়ানটাকে ধুতে হবে যতক্ষণ জল পুরো সাদা হয়ে যাচ্ছে না। এই রেমেডিটা তখন খুব ভালো কাজ করবে যখন বাচ্চার অকারণ পেট ব্যথার সমস্যায় ভুগছে, বাচ্চা ভীষণ কান্নাকাটি করছে, গ্যাস হয়ে গেছে, অম্বল হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, বদহজম হচ্ছে, যে খাবারই খাওয়াচ্ছে হজম করতে পারছে না, এই যে সমস্যাগুলো, এগুলো ভীষণভাবে ফেস করতে হয় ছোটোবেলায় মায়েদেরকে বাচ্চাদের নিয়ে। তো সেই সময় তোমরা এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো। আজওয়াইন আমি এখানে কেন রেখেছি, আজওয়াইনকে বাংলাতে জোয়ান বলে, ইংলিশে ক্যারাম সিড বলে। তো এটা আমি কেন রেখেছি, এর মধ্যে না থাইমল নামক একটা জিনিস থাকে যেটা পেটের যাবতীয় সমস্যাকে সমাধান করতে ভীষণভাবে হেল্পফুল। তো প্রথমেই আগে চলো দেখে নিই যে এটাকে কেমন করে বানাতে হবে। আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর ছোটো একটা মিডিয়াম গ্লাসে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে যে ভিজিয়ে রাখা যে জোয়ানটা ছিল ভালো করে ধুয়ে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিয়েছি, আর 1 টুকরো মতো আদাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব সামান্য লাগবে, অতিরিক্ত লাগবে না। এবার এটাকে একটুখানি আঁচ বাড়িয়ে প্রথমে একটা বয়েল আসতে দেবে, হালকা মতো গরম হতে দেবে, তারপরে তুমি এটাকে ঢাকা দিয়ে কুক করবে। ততক্ষণ কুক করবে যতক্ষণ না জলটা একটু কমে আসছে আর কালারটা একটুখানি মানে একটু গাঢ় হচ্ছে, ঠিক আছে? ঠিক ততক্ষণ অবধি এটা কুক করতে হবে, এটা বেশিক্ষণের ব্যাপার নয়, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জোয়ানের প্রকৃতি যেহেতু একটু গরম আর ড্রাই হয়, তো সেই জন্য গ্যাস, অম্বল, এই পেট ফাঁপা, এই ধরনের প্রবলেমগুলোতে ভীষণভাবে রিলিফ দেয়। ইভেন ঠান্ডা লাগা, সর্দি কাশিতেও কিন্তু জোয়ান ভীষণভাবে হেল্পফুল। তো সেই জন্য যদি বাচ্চার দুটো প্রবলেম একসাথে থাকে, তো সেই ক্ষেত্রে এটা তো ভীষণ ভালো কাজ করবে। আর যদি শুধু পেটে ব্যথা থাকে সেখানেও কিন্তু এটা খুব ভালো কাজ করবে। আমরা যদি কারণ জানি, তাহলে আমাদের সেই প্রবলেমের সাথে না ডিল করতে বা ওটার মানে সমাধান খুঁজতে ভীষণ সুবিধা হয়। তাই জন্য আমি তোমাদেরকে ছোট্ট করে এটা বলতে চাই যে বেসিক্যালি গ্যাস, অম্বলের যে প্রবলেমটা, এটা বাচ্চাদের মধ্যে কখন হয়, কাদের মধ্যে হয়, এগুলো একটু জেনে রাখলে কিন্তু সুবিধা হয়। ফার্স্ট হচ্ছে একদম চলে আসছে 0 থেকে 6 মাসের ক্ষেত্রে, সেই সময় যদি বাচ্চাদের এই গ্যাস, অম্বলের প্রবলেম হয়, তাহলে 2 কারণে হতে পারে। 1 হচ্ছে মা ধরো উল্টোপাল্টে কোনো খাওয়ার খেয়ে নিল, সেখান থেকে মার হয়তো প্রবলেম হয়েছে, সেই দুধটা যখন বাচ্চা খাচ্ছে তখন বাচ্চাদেরও কিন্তু সেই সমস্যাটা হতে পারে। যেখানে মায়ের দুধ কিন্তু অনেক ইজি টু ডাইজেস্ট, তারপরেও বাচ্চাদের এই ধরনের সমস্যা হয়, কারণ মার খাওয়া দাওয়ায় যেহেতু কোনোরকম গোলমাল হয়েছে সেটা বাচ্চাদের মধ্যে ট্রান্সফার হয়, সেই জন্য মায়ের খাওয়া দাওয়া ঠিক করে করতে হবে। সেকেন্ড, এই সময় মানে 0 থেকে 6 মাসের সময় আরও একটা প্রবলেম হয়, যদি বাচ্চা মায়ের দুধ ছাড়া ফর্মুলা মিল্কও খেয়ে থাকে, তো মায়ের দুধ সব থেকে ইজি টু ডাইজেস্ট, সেকেন্ড ফর্মুলা মিল্ক কিন্তু তুলনামূলক একটু হার্ড টু ডাইজেস্ট, মানে খুব বেশি না, ওটা ওদের ফর্মুলেশনটা ঠিকঠাক করেই সেট করা হয়, কিন্তু তুলনামূলক যদি কম্পেয়ার করা হয় মায়ের দুধ কিন্তু অনেক সহজ পাচ্ছ। তো সেখানে ফর্মুলা মিল্ক যখন অ্যাড করা হয় তখন বাচ্চা কিন্তু এই ধরনের গ্যাস, অম্বল বা পেটের যন্ত্রণা এটা হয়,
এই ধরনের সমস্যাগুলো হয়। এবার চলে আসি 6 মাস থেকে 12 মাসের যে টাইমটা, এই সময়টাতে যখন বাচ্চার এই প্রবলেমগুলো হয় তখনও কিন্তু ফর্মুলা মিল্ক চেঞ্জ হয়। ফার্স্ট হচ্ছে ফর্মুলা মিল্কের জন্য হতে পারে, সেকেন্ড যেহেতু সেমি সলিড স্টার্ট করা হচ্ছে সেই জন্য স্টমাক আপসেট হচ্ছে, তো আর ডিউরেশন, 3 নম্বর হচ্ছে ডিউরেশন, মানে বাচ্চাকে কতক্ষণ বাদে ফিড করাতে হবে, খাওয়াতে হবে, সেটার ডিউরেশনটাও খুব বেশি ইম্পর্টেন্ট। এইসব কারণে কিন্তু মোটামুটি দেখা যায় গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এই ধরনের বা বাচ্চাদের প্রচণ্ড পেটের যন্ত্রণা এগুলো হয়। এইবার 12 মাসের উপরের বাচ্চা, তারপরে উপরের বাচ্চাদের ক্ষেত্রে আমি বলি, সেই ক্ষেত্রেও কী হয়, যখন 12 মাসের উপরে বাচ্চা হয় তখন আস্তে আস্তে খাওয়ার ধরন আরও একটু চেঞ্জ হয়। যখন বাচ্চা বড় হয় আস্তে আস্তে কী হয়, আমরা নর্মালি যে আমরা যে ধরনের খাবার খাই, মানে রেগুলার বেসিসে যে রান্না হয় সেই ধরনের খাবারগুলো বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করি, আর তাতে প্রচণ্ড তেল মশলা থাকে যেগুলো বাচ্চাদের জন্য আরও হার্ড টু ডাইজেস্ট, তো সেই ক্ষেত্রে না আর সেই সময়ও কিন্তু বাচ্চাদের স্টমাক আপসেট হয়, আর সেই সময় এই ধরনের প্রবলেমগুলো হয়, প্রচণ্ড গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এই ধরনের হয়। অতিরিক্ত যদি আমরা খালি পেটে মানে দুধ খাওয়াই বাচ্চাদেরকে, মানে খালি পেট যখন বাচ্চা একদম স্টমাক পুরো খালি সেই সময় যদি আমরা বাচ্চাদেরকে দুধ খাওয়াই, তো দুধেও অনেক সময় বাচ্চাদের কিন্তু প্রবলেম হয়, অনেকের ল্যাকটোজ প্রবলেম থাকে, তাদের তো দুধ টোটালি বাদ হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় ল্যাকটোজ টলারেন্ট না থাকলেও দুধ অনেক সময় খালি পেটে গিয়ে প্রচণ্ড অ্যাসিডিটি তৈরি করে, বিশেষ করে ফর্মুলা মিল্ক বা কাউ মিল্ক। তো তোমরা যদি বেশি গরম দুধ বাচ্চাদেরকে দাও সেক্ষেত্রেও না অনেক সময় যদি খালি পেটে গরম দুধ পড়ে সেক্ষেত্রে এই ধরনের গ্যাস, অম্বলের প্রবলেম কিন্তু হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি উষ্ণ দুধ দাও, মানে হালকা গরম, যেই আঙ্গুল ধরো ডুবিয়ে তুমি দেখছো যে সেই টেম্পারেচারটা তুমি একদম ইজিলি সহ্য করতে পারছো, সেই ধরনের দুধ কিন্তু তুমি দিতে পারো। আর তার জন্য খুব ভালো অপশন কি, যে ধরো দুধটাকে তুমি একটা গ্লাসে নিয়ে নিলে, গরম জল মানে উষ্ণ জল করে নিলে বা গরম জল করে নিলে, গ্লাস ভর্তি দুধটা তুমি ওর মধ্যে রেখে দিলে, জাস্ট কিছুটা সময় লাগবে, জাস্ট কিছু সময়ের মধ্যে এটা উষ্ণ হয়ে যাবে, তারপর তুমি আরামসে বাচ্চাকে ওটা দিতে পারো। অতিরিক্ত গরম করে তারপর ঠান্ডা করে করার থেকে আমার মানে এটা খুব ভালো অপশন, আর এতে বাচ্চাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটির প্রবলেমটা অনেকটা কমে। তো যাই হোক, এগুলোই ছিল কিছু বেসিক কারণ, এছাড়া অনেক কারণেই কিন্তু প্রবলেম হতেই পারে, বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু বেসিক্যালি এই ধরনের জিনিসগুলোর জন্যই বাচ্চাদের গ্যাস, অম্বলের প্রবলেম সবথেকে বেশি হয়। তো এবার চলো এবার দেখে নিই, এটা কমপ্লিট হয়ে গেছে, যখন জলটা কমে যাবে তখনই তোমরা নামিয়ে নিতে পারবে। আমি 1 গ্লাস জল দিয়েছিলাম, সেটা এখন 1/2 গ্লাস হয়ে গেছে, তোমরা যদি চাও তো একটু বেশি জলও থাকলে তখনও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক দেখো কালারটা কিন্তু একটু ডার্ক হয়ে গেছে, ঠিক এই সময়টা হলে সবথেকে ভালো রেজাল্ট তোমরা পাবে। আর একটু উষ্ণ গরম যদি বাচ্চাদের দিতে পারো তাহলে ভালো, গরম কিন্তু একদমই না, উষ্ণ, যেটা তুমি ধরে সহ্য করতে পারবে সেটা। আর যখন 1 বছরের উপরে বাচ্চাদের দেবে ওদেরকে তো এমনি দিলে ওরা খাবে না, একটু মধু আর একটু সন্দক লবণ তুমি অ্যাড করতে পারো বা বিট নুনও ইউজ করতে পারো, ঠিক আছে? কিন্তু তার নিচের বাচ্চাদের কিন্তু একদমই নুন মধু দেওয়া যাবে না। এবার আমি তোমাদেরকে বলি কোয়ান্টিটি, যখন 6 মাসের বাচ্চা তখন এই ছোটো চামচের 1 চামচ দেবে, কোনো কিছু মিক্স না করে। তারপরে যখন 8 মাসের বাচ্চা তখন ছোটো চামচে 2 চামচ দেবে, কোনো কিছু মিক্স না করে। এইবার চলে আসি 8 মাসের থেকে 1 বছরের মধ্যে, তো তখন তোমরা 1 চামচ মতো দিতে পারো বড় চামচের। যখন বাচ্চা 1 বছর হয়ে যাবে তখন তোমরা বড় চামচের 2 চামচ, ঠিক আছে? আর যখন তার থেকে বড় বাচ্চা তো সেখানে তোমরা 4 চামচ মতো দিতে পারো, বড় চামচের 4 চামচ। আদা আর জোয়ানের এই মিশ্রণটা তোমরা যে কোনো সময় বাচ্চাকে দিতে পারবে, তখনই দেবে যখন গ্যাসের প্রবলেম হবে, ভরা পেট বা খালি পেট বলে কিছু নেই, যে কোনো সময় দিতে পারো, কিন্তু যখন প্রবলেম হবে তখনই দেবে, কন্টিনিউ করবে না। আজকে আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টটা কী, এতদিন ধরে আমি প্রচুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, প্রচুর রেমেডি শেয়ার করেছি, তোমাদের প্রচুর ফিডব্যাক পেয়েছি যে দিদি তোমার রেমেডি বা তোমার বলা কথাগুলো আমাদের বাচ্চাদের উপর যখন আমরা অ্যাপ্লাই করি খুব ভালো রেজাল্ট পাই, ইভেন তোমার প্রোডাক্টের যে তুমি সাজেশন দাও সেগুলোও আমাদের জন্য ভীষণ কাজে লাগে। অনেকেই অনেক কমেন্ট ভরে ভরে আমাকে পাঠাও, আমার ভীষণ ভালো লাগে, সেখান থেকে একটা ভালোবাসার সম্পর্ক তো তোমাদের সাথে আমার নিশ্চয়ই তৈরি হয়ে গেছে। আমিও তোমাদেরকে খুবই ভালোবাসি, সেটাই আমি তোমাদেরকে বারবার ভিডিওতে বলতে চাই, আর বলিও ইভেন মন থেকেও মানি। সেই অধিকার বোধ থেকে তোমাদের কাছ থেকে এই ভিডিওতে আমি একটা জিনিস অবশ্যই চাইবো, সেটা হচ্ছে যদি এই ভিডিওটা সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে 1000 লাইক তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবো, জানি না করবে কি না, কিন্তু এক্সপেক্ট করবো যে তোমরা নিশ্চয়ই করবে। যদি কারোর কোনো দিনও আমার কোনো রেমেডি থেকে একটু হেল্প হয়ে থাকে তাহলে আমি এই এক্সপেকটেশন তোমাদের কাছ থেকে করতেই পারি। আর সেকেন্ড কথা হচ্ছে যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইকও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, কিন্তু যাওয়ার আগে বলি যারা শুধুমাত্র চ্যানেলটাকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো না, অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।